বেস্ট টেস্টের মেওনিজের রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করছি সেদ্ধ ডিম দিয়ে খুব সহজে বাসায় কীভাবে মেওনিজ তৈরি করে নিতে পারেন আমি যে সকল উপকরণ ব্যবহার করব এবং পরিমাণটা ব্যবহার করব ঠিক সে অনুযায়ী আপনারা যদি মেওনিজটা বানান তাহলে মেওনিজটা একদমই পারফেক্ট হবে তবে চলুন দেখে নিয়ে যাক কীভাবে বানাচ্ছে আজকে সেদ্ধ ডিমের মেওনিজ এখানে আমি দুটো ডিম দিয়ে আজকে মেয়োনিজ বানাবো খুব ভালো করে সেদ্ধ করে দুটো ডিম আমি ভেঙে দিচ্ছি ব্লেন্ডারের জারে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে অর্থাৎ কুসুমটা যেন শক্ত করে সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক রসুন দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট দুই কুয়া রসুনের কুয়া যদি বড় হয় তাহলে একটা ব্যবহার করবেন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলের পরিবর্তে আপনি এক্সট্রা ভার্সিন অলিভ অয়েলও এখানে ব্যবহার করতে পারেন সম পরিমাণে সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার স্বাদের পাশাপাশি আপনি যদি নর্মাল ফ্রিজে দুই তিন দিন রেখে দিতে চান সেই সংরক্ষণের কাজটাতেও সাহায্য করবে পানি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব তৈরি হয়ে গেছে মজাদার মেয়নিজ আপনি এটা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন মেয়োনজটা বানানোর পর সাথে সাথে আপনি পরিবেশন করতে পারেন অথবা দুই ঘন্টা ফ্রিজে রেখে আপনি যদি এটা পরিবেশন করেন তাহলে এটা আরও বেশি ঘন এবং গাঢ় হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিতে মেরোনিজটা একবার বানিয়ে খাবেন আশা করি বাসার সবাই খুব পছন্দ করবে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ